আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো পুঁই শাক দিয়ে দেশি মাছ। তো তার জন্য আমি পুঁই শাকটা আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এর সঙ্গে দিয়েছি আমি কিছুটা মুখী কচু। এটা আমার গাছের পুঁই শাক, টাটকা পুঁই শাক একদম। তো আমি এখানে একটা ওভেনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব আর পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি। তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হালকা করে নাড়তে থাকবো। তো চুলার আঁচটা আমার লো ফ্লেমে থাকবে। এবার আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে পুঁই শাক রাঁধলে আলাদা একটা স্বাদ আসে। কালো জিরে দিয়ে আবারও একটু হালকা হালকা করে নাড়তে থাকবো, নাহলে তলায় লেগে যেতে পারে। এবার দিয়ে দেব সামান্য আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পুঁই শাকটা। সব পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো হলদি গুঁড়ো, দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি এখানে কম দেব, যেহেতু আমি এখানে আগে থেকে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরে। আমি একটু জিরে বাটা দিয়ে এটা রান্না করব। পুঁই শাকে কাঁচা জিরে বাটা দিয়ে কষালে আলাদা একটা টেস্ট আসে। তো এইভাবে আমি ভালো করে সব উপকরণগুলো কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ, প্রায় 10 মিনিট মতো হালকা আঁচে আমি রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমি ভেজেছি, এটা দেখানো আর হয়নি। তো মাছগুলো আমি একে একে সাজিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। পুঁই শাক তো একটু সেদ্ধ হতে সময় লাগবে, আমি হালকা আঁচে আবারও রেখে দেব। এইভাবে আমি রান্নাটা করে নিলাম। আজকে রেসিপি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। নতুন কোনো বন্ধু ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরিবেশন করার জন্য আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধু দেখে থাকলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।